শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড এটি শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, চেইন অফ কমান্ড মেনে চলবেন। আজকে বিজিবির মনোমুগ্ধকর চৌকস কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমাদের নারী সৈনিকদের ড্রিল দেখে আমি মুগ্ধ হয়েছি। এছাড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বীরত্বপূর্ণ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আজকে যারা বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং এইভাবেই আপনারা দক্ষতার পরিচয় দেবেন যেন আমরা এই পদক আরও বেশি বেশি দিতে পারি। মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড এটি শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, চেইন অফ কমান্ড মেনে চলবেন। 1974 সালের 5ই ডিসেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদস্যদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, কোট, ইমানের সাথে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবাসো, আনকোট। জাতির পিতার এই চিরন্তন নির্দেশনা সকলে মেনে চলবেন সেটাই আশা করি। সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে আমরা ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা বিনা পয়সায় ছেলেমেয়েদের সেই প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত বই দিয়ে দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। আমি জানি এখন কোভিড-19 অতিমারি, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করিয়েছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং গাজায় যেভাবে ইসরায়েলের আক্রমণ করে গণহত্যা চালাচ্ছে, যেন বিশ্বব্যাপী একটা অস্থিরতা, সেই সাথে সাথে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, প্রতিটি পণ্যের মূল্য বেড়ে গেছে, সে কথা চিন্তা করে প্রত্যেকের বেতন ভাতা 5% বাড়িয়ে দিয়েছি এবং 1 কোটি পরিবারের জন্য আমরা বিশেষ কার্ড দিচ্ছি, পারিবারিক কার্ড, যেন স্বল্প মূল্যে খাদ্যপণ্য কিনতে পারি সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এখানে যত প্রয়োজন হয় খাবার আমরা বাইরের থেকে যত টাকাই লাগুক আমরা কিনে নিয়ে আসছি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমার আহ্বান থাকবে প্রত্যেকে, যার যার নিজের জমি আছে বা যার যার কর্মস্থানে যেখানে যতটুকু জায়গা আছে সেখানে আপনারা খাদ্যশস্য অথবা ফল মূল তরি তরকারি বা যে যা পারেন, হাঁস মুরগি গরু ছাগল পালন যেটাই পারেন কিছু উৎপাদন করবেন। দেশের প্রতিটি মানুষকে উৎপাদনমুখী হতে হবে যাতে আমাদের কারো কাছে কোনোদিন হাত পেতে চলতে না হয়, বিশ্ব দরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, আর্থসামাজিক উন্নয়ন যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে করতে চাই, স্মার্ট জনশক্তি, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, আমরা এভাবে আমাদের দেশকে গড়ে তুলব। প্রতিটি ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্মস্থানে যথাযোগ্য বা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে, সেটাই আমাদের আশা। আমি বর্ডার গার্ড বাংলাদেশ একদিন বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে এগিয়ে যাবে, সেটাই আমরা চাই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রমজানের মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।